বছর শেষ হয়ে যায়, আরেক বছর আসে, তার ছোঁয়া ওই সবুজ পাতায় শুকনো মরা ঘাসে। ভুল ছিল আর বছরে, এই বছরে তাই বাগানটা সাফ সুতরো করে ফুল ফোটানো চাই। এমন অনেক কিছু কিন্তু স্বপ্ন থাকে আমাদের প্রতি বছর, আর খানিকটা পূরণ হয়, খানিকটা পূরণ হয় না, তারই মাঝে আসেন উমা। আমাদের মেয়ে কিন্তু ঘরের মেয়ে ঘরে ফিরে আসে, আর দুর্গাপুজোর এই সময় মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা, জমিয়ে গান বাজনা করা, কবিতা গল্প সব কিছু কিন্তু জমিয়ে জমজমাট একটা আসর। ঠিক সেরকমই এক আসরে আমরা আজকে এই মুহূর্তে চলে এসেছি মায়ের চরণে শারদ অর্ঘ্য অনুষ্ঠানে, যেখানে আমরা বেশ খানিকটা সময় কিন্তু কবিতার ছন্দে নিজেদের মন মাতাবো। আর কবিতা যিনি বলবেন তার সাথে এই মুহূর্তে পরিচয়টা সেরে নেব। পরিবেশনায় রয়েছেন কবি ডক্টর রঞ্জিত দাস। স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। পূজোর মধ্যে কেমন আছেন বলুন আগে। ভালো, মোটামুটি এখন কবিতা কাব্য এইসব নিয়েই চলছে। বেশ চলছে। একদিকে পুজোর ভিড়, আর তার মাঝখানে পুজোর পাশাপাশি কিন্তু এই সময়টাতে চারিদিকেই কম বেশি এই বৈঠকি আড্ডার আসর চলতেই থাকে। হ্যাঁ, পত্র পত্রিকা চারদিকে তার পাবলিকেশন চলছে। একেবারেই তাই, একেবারেই তাই। তো আজকে আমরা কি অনুষ্ঠানের শুরুতেই কি শুনছি? আমাদের উৎসব আসছে শারদ উৎসব, আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসব সম্বন্ধে একটা কবিতা আছে। আজকে প্রথম কবিতা উৎসব। উৎসবের আহ্বানে মনটা আমার আনন্দে আত্মহারা, গধূলির মিষ্টি মাখা হালকা হাওয়ায় যেন হালকা ছোঁয়া, ভোরের মাধবী লতায় যেন সূর্যের মিষ্টি মিষ্টি রশ্মি ছটা, প্রবাহিনী কল্লোলিনীর আলতো পায়ের নৃত্যের দোল, সাগরের প্রাণখোলা হাসির মতো উৎসবের আনন্দ, সংকীর্ণতার বন্ধন নেই, আচার নিষ্ঠার বেড়া জাল নেই, বিভেদের সীমারেখা নেই, জাতপাতের আগুন নেই, মানুষ মানুষ মানুষ, শুধু উৎসব মুখর মানুষের ঢল, ক্লান্তি ভুলে অবসাদ ভুলে জ্বালা যন্ত্রণা দুঃখ ভুলে মানুষের আলিঙ্গনে মানুষ মিলন মধুর মেলায়, জীবন যেন নিত্য নৈমিত্তিক ঘটনামালার যোগফল, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে দৌড় দেওয়ার প্রতিযোগিতা, টানা পড়েন উত্থান পতন সরল লেখায় বক্ররেখার মারণ ফাঁদ, মানুষ চঞ্চল হয়ে ওঠে জানলা খুলে খোঁজে মুক্তি আলো, উৎসব দেয় উপহার, উৎসব দেয় অবসর, উৎসব দেয় মুক্তি, উৎসবের রশ্মি ছটায় মলিনতা মুক্ত পবিত্র হয় মন, মানুষে মানুষে গড়ে ওঠে ঐক্য মৈত্রী প্রীতির বন্ধন, বেজে উঠুক মিলন শঙ্খ আনন্দ মেলায় সবার আমন্ত্রণ। বাহ, অসাধারণ, আনন্দ মেলায় সবার আমন্ত্রণ। এবং কবিতার প্রতিটি লাইনের মধ্যে এমন বেশ কিছু শব্দ ছিল যেখানে সত্যি উৎসব তো আমাদের মধ্যে জাত পাতের বিভেদটা রাখে না, এবং প্রায় বলা যায় যে এই শরতের আকাশে যখন মেঘ জমে ওঠে তখন থেকেই কিন্তু প্রত্যেকের মনে, সে হিন্দু যে কোনো ধর্মেরই মানুষ হোক না কেন, বর্ণ বৈষম্য ভুলে গিয়ে কিন্তু প্রত্যেকের মনে আনন্দের রেশ সঞ্চার হয়। একেবারেই তাই। এবং আমাদের কিন্তু এখন থেকে আমেজ শুরু হয়ে গেছে, একেবারে চলবে টানা ডিসেম্বর জানুয়ারি অবধি। এবং আমরা কিন্তু বাঙালিরা সবসময় আনন্দে মেতে থাকতে ভালোবাসি, ঠিক সেরকমই কিছু শব্দ পাচ্ছিলাম দাদার কবিতার মধ্য দিয়ে। তাই এখন এই মুহূর্তে আর একেবারে কথাই না কি, আবার একটি কবিতা শুনতে চাই। কি শুনছি এরপর? এরপরের কবিতা পুজো আসছে। এখনো পুজো আসেনি, পুজো আসছে, সেই পুজো আসছে, মানুষের মনে তার কেমন প্রভাব থাকে সেই বিষয়ের উপর লেখা এই কবিতাটি। পুজো আসছে, পুজো আসছে, পুজো আসছে, মনটা কেমন উদাস হয়ে যায় ঠিক তেমনি, যেমন করে
সেই শৈশব কৈশোরে মনটা হারিয়ে যেত ঠিকানাহীন আনন্দলোকে, অচেনা অজানা স্বপ্ন রঙিন কল্পলোকে, সুখের অন্বেষণে লাগাহীন মহাযাত্রা। মনটা কেমন উদাস হয়ে যায় যখন আকাশে বাতাসে জলে স্থলে বেজে ওঠে আগমনী সুর, আগমনের আগমন বার্তা। পুজো আসছে, মা আসছেন, মহিষাসুর মর্দিনী, শান্তিরূপিণী, সুহাসিনী, দুর্গতিনাশিনী, পুত্রকন্যা নিয়ে আসছেন মা। পুত্রকন্যা দেশে পিত্রালয়ে সাড়ম্বরে মনটা কেমন চঞ্চল হয় এক অব্যক্ত আনন্দে। কৃষ্ণ মেঘের নির্বাসনে শুভ্র মেঘের লুকোচুরি, আলো ছায়ার আনন্দ নৃত্য আনন্দ লহরী, ভোরের আকাশে নবোদিত কোহেলিকা, সুবাসিত সুনন্দ শারদ সকাল ঢাকুরগুর, মুক্তমালা দুর্পা তলে নিহার শেফালিকা। মা আসছেন মেনকা নন্দিনী, মা আসছেন হৈমবতী ভগবতী হিম শৈলজা, জলভারে গম্ভীরা তটিনী উচ্ছলা চঞ্চলা সানন্দা, জল থই থই শারদ সরসী পদ্ম পলাশ বরণ ডালা, সিঞ্চিতা ধরণী লাদিত হরিত ক্ষেত্রে হৈমিহিল্লোল, কাশফুলে শুভ্র হাসি যেন শ্বেত চামড়ির দোলা। সুসজ্জিত সুরভিত পবিত্র লগ্নে মায়ের বোধন, সিংহবাহিনী রণরঙ্গিনী তেজস্বিনী অসুর দলনী মাতা, পবিত্র মন্ত্র উচ্চারণে দেবীর পূজা শারদ সাধনা, পুষ্পে পুষ্পে বিল্লপত্রে ধূপ ধোঁয়ায় মাতৃ আরাধনা। পূজার আয়োজন গ্রামে গঞ্জে শহরে নগরে মানব হৃদয়ে, দুঃখ ক্লান্তি অবসাদ যন্ত্রণা ব্যর্থতা ভুলে আজ সব পূজার আয়োজনে, অভিনব ভাবনায় অভিনব কল্পনায় অভিনব সাজে, নাচে গানে কাব্য কবিতায় দেবী আরাধনা, মঞ্চে মঞ্চে কারুকার্য আলোর ঝর্ণাধারা আলোর প্লাবন, সহস্র সহস্র মানব মানবীর সমবেত উল্লাস, নবসাজে সবান্ধব মাতৃস্তুতি সুখ আলাপন। বছর শেষে মায়ের আশা ক্লান্ত বুকে ফুটল ভাষা, জাগে শুধু ভালোবাসা আশা আশা শুধু আশা, এনেছে জননী অমৃত সুধা সোনার থালাই ভরা, রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা সকল কলুষ ভরা, শক্তি দাও মা মুক্তি দাও শান্তি দাও মা প্রাণে, মুক্ত আলোয় জগৎ ভুলুক শান্তি শান্তি গানে, দশমীতে মাগো দিলাম বিদায় চোখের জলে আঁকা, দিন চলে যায় রাত চলে যায় আবার চেয়ে থাকা। অসাধারণ, দিন চলে যায় রাত চলে যায় আবার যেয়ে থাকা। রঞ্জিতদার লেখার মধ্যে থেকে আমি বেশ কিছু শব্দ ইচ্ছে করছিল ধার করে নিই, কিন্তু এতটাই মুগ্ধতায় ভর করেছে যে শব্দগুলো একের পর এক যেন হারিয়ে যাচ্ছে। দাদার কাছে একটু জানতে চাইবো যে পুজো আসছে এই কবিতাটাতে আমরা যেরকম শুনলাম, এবং তারপরে আপনি কবিতাটাতে ক্রমশ মায়ের বিদায় লগ্ন অবধি চিত্রায়িত করলেন, তো আপনার কাছে পুজোটার আগাম বার্তাটা কিভাবে পান? মানে আমি ঠিক যেরকমটা কথার আগে বলছিলাম যে আকাশে মেঘ দেখলে অনেকের মনে মনে হয় যে এবার শরতের মেঘগুলো ডানা মেলেছে মানে মা আসছেন, আবার পাশাপাশি আপনার কাছে কিভাবে মনে হয়? হ্যাঁ, তো সকলের ক্ষেত্রে যেমন হয় আকাশে সাদা মেঘের দোলা, তারপর আপনার শিউলি ফুল এর গন্ধ, আসলে পরিবেশটা এত সুন্দর হয়ে যায় মনটা উদাস হয়ে যায়। বৃষ্টির পরে
তারপর বিশেষ করে সবুজ মাঠ ক্ষেত সব কিছুর মধ্যে যেন একটা পুজোর গন্ধ, তারপর একটা কেনাকাটার পরিবেশ ইত্যাদি ইত্যাদি সব কিছুর দিক থেকে যেন পুজো পুজো আসে। তত মন খারাপও যেন জোর করে সরিয়ে ফেলে ভালো থাকাগুলো গ্রাস করে আরও একটু বেশি। আবার আমরা এরপরে কী কবিতা শুনছি? আপনি যেটা বললেন যে শরৎ এসেছে কাশের দোলা, তেমনই কিছু শুনবো এই মুহূর্তে। সেরকম একটা কবিতা, আজ শরতে কাশের দোলা, শরৎ বুঝি এসে গেল মাঠে মাঠে, আজ কাশের দোলা মাঠে প্রান্তরে শারদ হাসে, প্রাণের জোয়ার প্রাণের মেলা, ঘাসে ঘাসে আজ নব যৌবন, জলটলমল সজল সুর মুক্ত মালা দূরপা ঘাসে, আগমনী গান মিলন মধুর, বর্ষা বিদায় আলোর মেলা, মেঘের ঢেউ আকাশ বুকে, ছুটির ঘন্টা বেজেছে আজ, ছুটছে তারা দিকে দিকে, ভরা যৌবন কলনাদিনী কল কল স্বরে কলস্বরা, বর্ষার শেষে ছুটির আমেজ শারদ সুখে আত্মহারা, মাঠে মাঠে আজ সবুজ বাসর, সবুজ ক্ষেতে ভরা যৌবন, হালকা হাওয়ায় সৃষ্টি শোক আবেগ আকুল হৃদয় মন, শিউলি ঝরে ভোরের বেলা রূপের মেলা শিউলি বনে, মিষ্টি সুবাস হৃদয় ভরায় শিউলি মালা আমার প্রাণে, শালুক ফুলের সরস সুখ মৃদু দোলায় স্মিত হাসে, ভালোবাসার গল্প বলে মুগ্ধ নয়নে ভরা সরসে, কমল কাননে পদ্ম কুসুম রঙে রঙে রূপের বানন, পদ্ম ফুলে মায়ের পূজা মায়ের চরণে পুষ্পদান, ঢাকুর আসছে ভেসে মনটা কেমন উদাস হয়, শরৎ বেলায় শীতল চোয়াই প্রেমের কথা শুধুই কয়, আজ হৃদয়ে আনন্দ ধারা আনন্দ সুখে নাচতে চাই, সুখ স্বপ্নে বিভোর আমি দুঃখ পাথা ভুলতে চাই, মণ্ডপে মণ্ডপে কাসর ঘণ্টা সন্ধ্যারতি আলোর মালা, পূত মন্ত্রে ধূপের ধোঁয়ায় আলো ঝলমল পূজার ডালা, মায়ের আসার সময় হল আজ দিকে দিকে আগমনী গান, মায়ের চরণে পূজার ফুল মায়ের চরণে অর্ঘ্যদান, আমার দুঃখ দূর কর মা হে দেবী দুর্গতি নাশিনী, আধা দূর কর মা আলো দাও হে তমসা হরণী, সুখ দাও মা শান্তি দাও হে সুখদায়িনী, প্রেমের দীক্ষা দাও হে দেবী হে অশুভ বিনাশিনী। বাহ, অসাধারণ অসাধারণ। আপনার প্রতিটি লেখার মধ্যেই ভীষণ সুন্দর করে ছবিটা দেখা যাচ্ছিল, এটাই বোধ হয় যে কোনো সৃষ্টির ক্ষেত্রে সার্থকতা, যে যখন ছবিটা চোখে দেখা যায়, আর বিশেষ করে কবিতা বা এইসব ক্ষেত্রে তো আরও ভীষণ করে। যেরকম আমরা একটা শুনছিলাম যে মায়ের আগমনী সুর চারিদিকে বেজে ওঠে এই সময়টাতে, পাশাপাশি মহালয়ার দিন, মহালয়ার যে আগম, মানে মহালয়ার আমাদের কাছে যে বেতারে মহালয়া শোনা, এটা বোধহয় আমরা প্রত্যেকে এখন শুনি, মানে এখনও অবধি শুনি, অনেকেই হয়তো মোবাইলে শুনি বা অনেকে বেতারটা হয়তো টিউন করতে পারি না, কিন্তু মোবাইলে কিন্তু যে কোনোভাবেই হোক ডাউনলোড করে হলেও শুনি। আমাদের বাঙালির মধ্যে কিন্তু এই একটা নস্টালজিয়া কাজ করে, পুজো মানেই তো খানিকটা নস্টালজিয়ার থেকেই যায়, এবং সেই পাশাপাশি মহালয়ার আগমনী সুরের কথা আমরা শুনছিলাম এই মুহূর্তে রঞ্জিতার কবিতার মধ্য দিয়ে। তো এমন অনেক কবিতা নিয়ে আজকে আমরা বসেছি, তো এরপরে আমরা কি শুনছি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা কবিতা মানে পুজোর একটা পরিবেশ তৈরি করলাম, এবারে যে কবিতাটা পড়বো মহালয়া নিয়ে, আসলে এই মহালয়ার পেছনে যে বিভিন্ন রকম বিষয় রয়েছে, কাহিনী গল্প রয়েছে, সেগুলো উপর একটু মানে হাইলাইট করে এই লেখাটি, কবিতাটির নাম হচ্ছে অকাল বোধন। আজ পবিত্র মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের শুভ সূচনা, ষোলো শ্রাদ্ধের শেষে পবিত্র ভোরে পিতৃতর্পণ পবিত্র গঙ্গা সলিলে, মুণ্ডিত মস্তক নিমিলিত নয়ন
তিনাঞ্চলে পরম কৃতজ্ঞতায় পূজার্চনা। উদীয়মান সূর্যের নতুন আলোয় উপবাসী পুত্র সকল, পূর্বপুরুষের মুক্তি কামনা, পরম শ্রদ্ধায় আত্মার শান্তি কামনা, পুণ্য অবগাহন, পবিত্র মন্ত্রোচ্চারণ, স্বর্গ হতে প্রত্যাবর্তন কানন পুত্র বুভুক্ষু মহাবীর, দেবরাজ ইন্দ্রের আজ্ঞায় পূর্বপুরুষের শ্রাদ্ধদান, পরম শ্রদ্ধা বিনীত তর্পণ দানবীর সূর্যপুত্রের গঙ্গা জলে। আজ শরতের পূর্ণ পবিত্র প্রভাতে মনে পড়ে কত না গল্প কথা। হে ঈশ্বর, হে পরমেশ্বর, হে সৃষ্টিকর্তা, তোমার অশেষ আশিসে, তোমার অপার করুণায় ধন্য হোক এই সবুজ শ্যামল ধরণী। সৃষ্টির মহামন্ত্রে উজ্জীবিত হোক এই ধরাধাম বাঞ্ছিত সুখ সাধনা। দেবতার তপস্যায়, দেবতার ধ্যানে সৃষ্টি মহাসৃষ্টি মেনকানন্দিনী, হালকা শিশির ছোঁয়ায় জগৎ জননীর মর্তে আগমন অকাল বোধন। গোদাবরী তীরে আশ্রম কুটিরে অপহৃতা একাকিনী জানকী মহাচলনায়, শূন্য দণ্ডকারণ্য শূন্য পঞ্চবতী অশোক কাননে বন্দিনী সীতা দেবী, সমুদ্র যাত্রা পূর্বে সাগর সৈকতে মাতৃবাহন আশ্বিনে মাতৃজাগরণ, পরম পুরুষ রামচন্দ্রের সবিনয় প্রার্থনায় মায়ের আগমন ইহলোকে, দাশরথী রঘুপতির শারদ সাধনা, বন্দিনী সীতাদেবীর মুক্তি অভিলাষ, মায়ের আশীর্বাদে রাম লক্ষ্মণ হনুমান বানর সেনার লঙ্কা অভিযান, পরাজিত রাক্ষসকুল পরাজিত লঙ্কেশ্বর সীতামায়ের সগৌরব উদ্ধার, পুঞ্জীভূত জঞ্জাল এই নরলোকে, অন্যায় অবিচার অসাম্য ব্যভিচার হিংসা প্রতিহিংসা দেশ জিগাংসা দখলদারি অশুভ অধর্ম রক্ত আঁকে, নারীর অপমানে অশুভের অশুভ আগ্রাসনে জর্জরিতা মাতা ধরিত্রী, বর্ষব্যাপী মহাপ্রতীক্ষা অসহায় আতঙ্কিত মানব মানবীর মাতৃ সাধনা, অবশেষে করুণাধারা নিয়ে করুণাময়ী জননীর ধরাধামে অবতরণ, রণরঙ্গিনী দশভুজা দৈত্য দানব অসুর দলনী জগৎ জননী দেবী দুর্গা, শঙ্খধ্বনিতে যুদ্ধ ঘোষণা ত্রিশূলাঘাতে পাপ নিধন, শঙ্খধ্বনিতে মহাশান্তি, ধন্য ধন্য মহাদেবী, ধন্য ধন্য অশুভ বিনাশিনী, ধন্য ধন্য মহিষাসুর মর্দিনী, পরম কৃতজ্ঞতায় মুক্তির মহানন্দে ত্রিভুবনের যত জীবকুল প্রাণীকুল স্বর্গলোকে নিদ্রাত যে শুভ জাগরণ যত দেব দেবীর আজ পূজার আয়োজন। বাংলার আকাশে বাতাসে বাজে কাঁসর ঘণ্টা ঢাকগুলো গোড় পূজার অমৃত গান, আনন্দ আবেগে উদাত্ত মন্ত্রে মানব মানবীর আজ মুগ্ধ স্নিগ্ধ বিগলিত প্রাণ। সত্যি মানব মানবীর আজ বিগলিত প্রাণী বটে, আর আমাদের প্রত্যেকেরই ঘরে বোধ হয় এমন উমার দরকার প্রচণ্ড বেশি, এবং প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু উমার আর সেজে উঠে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে জীবনযাত্রায় জীবন যুদ্ধে সফলতা পাওয়ার জন্য। আর আমরা কিন্তু রঞ্জিতদার লেখার মধ্য দিয়ে তেমনই কিছু বার্তা বাড়ি বাড়ি পেয়ে যাচ্ছি, এবং এই প্রসঙ্গ ধরেই আমরা চলে আসবো আবার রঞ্জিতদার কাছে। যে দাদা, উমার তো অনেক নামে উমা ভূষিতা, আমরা যেমন আমাদের ঘরের মেয়েকে বিভিন্ন ভালোবাসায় বিভিন্ন নামে ডাকি, উমার নামে কাত্যায়নী, মা কাত্যায়নী, মহাদেবী কাত্যায়নী সৃষ্টি, হ্যাঁ, মানে অসুর নিধনের জন্য দেব দেবীরা, বিশেষ করে দেবীরা যে দেবতারা স্বর্গের দেবতারা যে তৈরি করলেন দেবীকে, সেই সংক্রান্ত আপনার একটি লেখা আমি আগে পেয়েছি, সেটা আমরা এখন শুনতে পারি। হ্যাঁ, কবিতাটির নাম মহাদেবী কাত্যায়নী। অসুররাজের আগ্রাসনে কম্পিতা ধরিত্রী, নির্বাসিত সুখ শান্তি আতঙ্কে রক্ত হাসে ঔদ্ধত্যের মহাদম্ভ বাহুবলে দিল, রক্ত আঁকিলে লিহান শিখা ত্রিলোক বিজয়ের অশুভ উল্লাস, বিপন্ন জগৎ
বিপন্ন জীবন, বিপন্ন দেব দেবী, বিপন্ন সৃষ্টিধারা, শোষণ, অধর্ম, মিথ্যা, অবিচার, মহাতঙ্ক, জীবন সংকট, নরলোকে করাল দৃষ্টি, ভয়াল ভীষণ ডলুপ, লেলিহান জিওয়া, ধ্বংসলীলা, অসুরাজ মহিষাসুর, অগ্নি বরে বলিয়ান, পিতারম্ভের কঠোর তপস্যায় ধনুপুত্র প্রণয় পাবন, শ্যামলা সুন্দরী অভি সপ্তারাজ কুমারী জল মহিষে, সফল প্রণয়ে কাঙ্ক্ষিত পুত্র লাভ, মহিষী পুত্র মহিষ, ছলনাময়ী ছলনাময় ছদ্মবেশী, ত্রিলোক বিজয় বাসনা তার, কঠোর তপস্যা গহন অরণ্যে বালকটি, মুগ্ধ স্বয়ম্ভু মুগ্ধ চতুর্মুখ জ্ঞানেশ্বর, বেদনাথ দিলেন বর নিষ্ঠুর অসুর রাজে, ত্রিলোকে পারিবে না কেউ বধিতে তারে, কোনো অপলা রমণী ছাড়া, উচ্ছ্বসিত অসুর নৃপতি উত্তাল উন্মত্ত অর্থ হাসিতে কম্পিত ত্রিভুবন, মর্তলোক বিজয় শেষে সসৈন্যে যুদ্ধ যাত্রা দেবলোকে মহিষাসুর, ব্রহ্মার বরে বলিয়ান বীর, সর্বলোকে সাম্রাজ্য বিস্তার দখলদারি, আক্রান্ত ইন্দ্রলোক, পরাজিত যত দেবতা, অগ্নি বায়ু পবন বিশ্বকর্মা, পরাজিত দেবরাজ ইন্দ্র, সদর বলে সৃষ্টিকর্তার শ্রীচরণে ব্রহ্মলোকে, অসহায় আতঙ্কিত বিব্রত ব্রহ্মা, বিষ্ণুলোকের বিষ্ণু, বৈকুণ্ঠদেব মহাদেব, মহাচিন্তায় বিপুর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সবকচ্যুতি ভয় অস্তিত্ব সংকট, নরলোকের ক্ষমতা লোভী উচ্চাকাঙ্ক্ষী অসুরের নির্দয় আস্ফারণে, সপসা মহাশূন্যে প্রজ্বলিত দিব্যদূতি, সমুজ্জ্বল সুতীব্র আলোক শিখা, কাত্যায়ন আশ্রম সম্ভূতা মহাদেবী কাত্যায়নী, ত্রিনারী শক্তি সমন্বিতা, বরণ করিল তারে স্বয়ং স্বয়ম্ভু, বরণ করিল তারে দেবাদিদেব নারায়ণ, বরণ করিল তারে যত দেব দেবী, আনন্দ আপ্লুত মুক্তি শান্তি অভিপ্রায়, মহামন্ত্রে মন্ত্রিতা ভবানী, দেবাশিষে সুধন্যা অম্বা কামাক্ষী কালিকা দেবী দুর্গা, দেবাস্ত্রে সুসজ্জিতা আদি পরাশক্তি, যোগমায়া ত্রিশূলধারিণী সিংহ বাহিনী, ঘন কৃষ্ণবর্ণ মেঘপুঞ্জের মতো আসে ধে অসুর সেনা প্রবল বিক্রমে, মহাযুদ্ধ মহারণ মর্তলোক, রণরঙ্গিণী অসুর দলনী সপ্তসতী মাতা অভয়া, থর থর কম্পিত পৃথিবী, উত্তাল মহাসমুদ্রের তরঙ্গমালা, বেগবতী তরঙ্গিনী, উথাল পাথাল কম্পমান পাহাড় পর্বত গহন অরণ্যানী, সন্ত্রস্ত সূর্য চন্দ্র নক্ষত্রমালা, কঠির কঠোর সুনয়নী বিনাশিনী, দৃষ্টি আসে ধে প্রবল বেগে অসুর নিধনে, ভীত সন্ত্রস্ত অসুররাজ কম্পিত বিস্মৃত নারীর অভিনব রণকৌশল রণাঙ্গনে, বিচিত্র রূপে বিচিত্র ছদ্মবেশে ছলনা কৌশল ছলনাময় ছদ্মবেশে মহিষাসুর ধারণ করে মহিষরূপ, আক্রান্ত হয় দুর্গা বাহিনী, আহত নিহত বহু সেনানী, হস্তিরূপে ভয়াবহ সহসা শ্যামলা তনয় ধারণ করে কুশুরাজ সিংহরূপ, মানব রূপে ছলনা করে ছদ্মবেশে ধনুপুত্র, পরাজিত হয় বারবার রণকৌশলে অতিক্রান্ত নবব্রজনী, উৎকণ্ঠিত দেব দেবী, অবশেষে সমাগত দশম দিবস, মহিষের ছদ্মবেশে মাতার সকাশে আসে মহিষাসুর ছলনার অভিলাষে, অনতি বিলম্বে ত্রিশূলাঘাতে বিনাশ হল মহিষাসুর শান্তি নামে ত্রিভুবনে, স্নেহময়ী জননীর অপার করুণায় অশুভের পরাজয়, কলুষ মুক্ত হল ধরণী, ত্রিলোকে আজ বিজয় বার্তা, স্বস্তি সুখ দিকে দিকে বাজে আজ বিজয় শঙ্খ, সর্বলোকে যত দেব দেবী জানাই প্রণতি, ধন্য ধন্য হে মহাদেবী কাত্যায়নী, অধর্মের পরাজয়ে ধর্মের জয়যাত্রা, ধন্য ধন্য জগৎ জননী মহিষাসুর মর্তিনী,
নবসৃজনের মহামন্ত্র শান্তি শান্তি মহাশান্তি আকাশে বাতাসে দিকে দিকে মাতার আশিসে জগৎ জীবন আনন্দ ধারা সত্যভূমি মর্ত আর পাতার লোকে বাংলায় আজ কাশের দোল সরস্বতী সরস্বতী শালুক ফুলের মিষ্টি হাসে ঢাক গড়ব রুদাস মন শিউলি তলায় শিউলি সুবাস শুভ্র রাশি রাশি শিশির ভেজা শরৎ সকাল সবুজ সবুজ মাঠে আজ সবুজের আবাহন আনন্দ আবেগে প্রাণের উচ্ছ্বাসে বাংলার ঘরে ঘরে আজ মায়ের বোধন এ সুমা জননী কল্যাণ রূপিণী দম্ব হরণী কল্যাণ সুধা কর হে দান রোগ শোক জ্বালা দূর কর মা শান্তি দাও সুখ দাও স্নিগ্ধ কর প্রাণ যুগ যুগ ধরে এসো হে মাতা অপার স্নেহময়ী কলুষ মুক্ত কর হে ধরণী পূজার অর্ঘ তোমার শ্রীচরণে প্রণতি আমার হে দুঃখা দুঃখিনাশী ভীষণ ভারী ভারী কিছু শব্দ ছিল এর মাঝে ভীষণ মানে যুদ্ধের ব্যাপার তো মানে অসুরের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে মানে মাকে তৈরি করা হয়েছে কাপ্তায়নী রূপে কিন্তু এবং আপনার বলার মানে বাচন ভঙ্গির মধ্যেও আমরা কিন্তু সেই আমিষটুকু পাচ্ছিলাম এবং এত কঠিন একটা কবিতার পরে একটু কি আমরা ছোটদের জন্য কিছু শুনতে পারি মানে পূজো মানে একটা যারা আমরা পড়াশোনা করি বা শুধুই পড়াশোনা নয় কাজকর্মের সাথেও যারা যুক্ত তাদের মধ্যে একটা কোথাও একটা ছেলেবেলাটা চলে আসে ছুটি ছুটি একটা আমেজ একটা ঘুরতে যাওয়ার প্রবণতা তো সেই রকম কি একটু ছোটদের জন্য কিছু শুনতে পারি হ্যাঁ ছোটদের ছোট কবিতা মানে ছোটরা তো পূজোর সময় খুব আনন্দ করে একেবারে তাদের আনন্দটা কি ধরনের আনন্দ সেইটা নিয়ে একটা ছোট্ট কবিতা আছে কবিতাটির নাম হচ্ছে ছুটির দিনে পুজোর ছুটি আজ ছুটির দিনে ছুটবো আমি মনের সুখে কাশের বনে হালকা হাওয়ায় রঙের দোলায় দুলবো আমি ফুলের বনে সবাই আজ আত্মহারা মনের মাঝে বাঁধন হারা হারিয়ে যাওয়া পরীর দেশে সাদা মেঘে ভেসে ভেসে শরৎ সকাল মাতার হাসি শিউলি ঝড়ে রাশি রাশি শিশির ফোঁটা ভেজা ভেজা সবুজ ঘাসে দারুণ মজা শান্ত পুকুর শান্ত জল শালুক দোলে টলমল পদ্ম ফুল ডাকছে আমায় কুল কিনারা হারিয়ে যায় ডাক গুড় গুড় কাঁসর সুর উতলা মন উদাস মধুর মা দুর্গা ডাকছে আমায় পাহাড়ি বাসা পাহাড়ি আয় মুক্ত আমি নেই কোনো দুঃখ হারিয়ে যাওয়ার আজ মুক্তি সুখ খুশির জোয়ার আজ ছুটির দিনে বিফোর আমি আজ পূজার গান বাহ অসাধারণ সত্যি কথাই কিন্তু একদম ছোট্ট মানুষদের জন্যই লেখা শুধু নয় আমাদের প্রত্যেকের মধ্যে যে ছেলেবেলাটা ঘুমিয়ে থাকে সেইটার জন্য লেখা দাদার কাছে তো কবিতা শুনছি আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার কাছে পুজোটা কাটে কীভাবে আপনি কীভাবে পুজোর দিনগুলোকে কাটান আমাদের পুজো আর কি আছে এই স্বাভাবিকভাবে যা হয় বিশেষ করে ছুটির সময় মানে তো ছুটিতে বাড়িতে থাকা খাওয়া দাওয়া ঘুমানো তারপরে মাঝে মধ্যে বেড়াতে যাওয়া পুজোর সময়টাকে বাঙালির একটু বিশেষ করে ছুটি কাটানো ছুটি কাটানোর ব্যাপারে অনেকে বেড়াতে ফেড়াতে যায় কখনো কখনো আর তার সাথে অবশ্যই পাশাপাশি এমন লেখা তো থাকে হ্যাঁ লেখা থাকে আর যারা কবি মানুষ যারা লেখালেখির সাথে জড়িত তারা বোধহয় ওই যে কোনো কিছু মানে ভালো লাগার যে কোনো কিছু সুবাস পেলেই কিন্তু সেটাকে কলমে বন্দি করে রাখতে ভালোবাসেন বোধহয় রঞ্জিতদাও তেমনই মানুষ আমি কিন্তু সেটুকুই বুঝতে পারলাম আমরা আবারও কথা না বাড়িয়ে সরাসরি দাদার কবিতায় যাব এরপরে কী শুনছি এরপরে সেই কবিতা কবিতাটির নাম হচ্ছে শেফালিকা মানে শিউলি ফুল আসলে পুজোর সঙ্গে শিউলি তো যুক্ত এর কল্পনা করা হয়েছে অন্যভাবে মানে শিউলি যেন একজন মানে নারী একজন নির্বাসিতা নারী যে সারা বছর বন্দি থাকে পুজোর সময় তার মুক্তি হয় আচ্ছা মানে এটা শুধুই শিউলি ফুল নয় তার মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে একটি নারী হ্যাঁ তো একটা সেই শেফালিকা মানে বিশেষ মুহূর্তে আমরা শিউলিকে পাই সেই শেফালিকাকে নিয়ে একটা কবিতা শিউলিকে নিয়ে আজ শারদ আমন্ত্রণে তোমার নিশিত অফিসার হে অভিমান শেফালিকা
দিনের পর দিন, রাতের পর রাত কোন রাজপ্রাসাদের নিরালা কক্ষে নির্বাসিতা থাকো তুমি, একাকিনী বিরহিণী রাজনন্দিনী। কোথায় থাকো তুমি বর্ষা বসন্তে গ্রীষ্ম হেমন্তে কপিঞ্জলের কাপড় কান্নায়, যখন ঝড়ে ঝড়ে বাদল নামে ময়ূর ময়ূরীর নাচের তালে, যখন কদম্ব কেতকী যুতিকা নাচে কৃষ্ণচূড়া পলাশ ফুলে, যখন বসন্ত দূতের সুর মূর্ছনা চলে, তখন কোথায় থাকো তুমি কোন নিকুঞ্জে একাকিনী বিরহিণী। গ্রীষ্মের তপ্ত রাগিণীতে তুমি বুঝে ক্লান্ত থাকো, হৈমন্তিক সুর তোমার হৃদয় টানে না। কাশের দোলায় যখন ভুবন দোলে, শিশির ফোঁটা যখন দুর্পাদলে, আগমনী সুর যখন শ্যাওলা শালুক পদ্ম ফুলে, তখন সব অভিমান ফুলে বেজে ওঠে তোমার চরণ নিকন অপরূপা সাজে হেলাবন্যময়ী দিবস অবসানে দ্বৈত মিলন। হে শেফালিকা, আজ নিশারম্ভে বেজে ওঠে তোমার প্রণয় বাঁশরী, ব্যাকুল হৃদয়ে শুধু মধু আলাপন, অঙ্গে অঙ্গে সুবাসিত ছন্দে নিশি জাগরণ। সঞ্চিত যত কথা বলো আজ মৃদু উচ্চারণে, পুলকিত শরদ আলিঙ্গনে নয়নে নয়নে। অবশেষে নিশা অবসানে বিদায়ের পালা, সিক্ত ঘাসে ক্লান্ত স্মৃতি ছিন্ন ফুলের মালা। দাদা, এখানে লেখা একটি শব্দ নিশা, মানে রাতের শেষে ভোরের সময় যখন শিউলি প্রণয়, আমি বোধহয় মানে এতক্ষণ নিশা অবসানে বিদায়ের পালা, অবসানে বিদায়ের পালা, একেবারেই তাই। যারা আমরা দেখেছি সেই মুহূর্তটুকু, যে পূজোর মানে পূজোর রাত না, যে ভোরবেলা যখন অন্ধকারটা সবে কেটে যাচ্ছে, শিউলি ফুল যখন ঝরে পড়ছে, সেই মুহূর্তটা কিন্তু ভীষণ মনকে ছুঁয়ে যায়, এবং পাশাপাশি বাতাসে সিক্ত ঘাসে ক্লান্ত স্মৃতি, একেবারে তাই, ছিন্ন ফুলের মালা, মানে ফুলগুলো ছিঁচড় পড়ে রয়েছে, হ্যাঁ, এবং ঘাসের মধ্যে শিশির ছড়ানো, সেই যে একটা সিনারিও, সেটা বোধহয় আমরা যারা দেখেছি তারা বোধহয় সেটাকে ফিল করতে পারবো, এবং যারা দেখেনি তারা কিন্তু রঞ্জিতদার লেখার মধ্য দিয়ে ভীষণভাবে সেটা উপভোগ করতে পারছে। দাদা, লেখার মধ্য দিয়ে প্রতিটাই ভীষণ মন ছুঁয়ে যায়। পুজোকে ঘিরে শুধু নয়, পুরো শরৎকালটাকে ঘিরেই প্রতিটা লেখা জড়িয়ে রয়েছে। এরপরে আমরা কী শুনছি? এরপরে যে কবিতাটি আপনি যারা আগে জিজ্ঞেস করছিলেন আমি কীভাবে পুজো কাটাই, সেই ব্যাপারে সেই ব্যাপারে এইটা লেখ। কবিতাটির নাম আনন্দের দিনগুলো। দেখতে দেখতে পুজো এসে গেল, ভোরের আকাশ কেমন উদাস উদাস, বাতাসে বাতাসে শিউলির গন্ধ, ভোরের ঘাসগুলো কেমন ভেজা ভেজা, পুকুরে শালুক ফুল ফুটেছে পদ্ম, শরৎ এসে গেল, এসে গেল শারদিয়া, মনটা কেমন উতলা হয়ে যায়। আনন্দব্যস্ত সেই দিনগুলি, পঞ্চমীতে ছুটি, আনন্দ অবসর, তাড়াতাড়ি বাড়ি ফেরা, সহকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন, দেখা হবে ছুটির পরে, ভালো থাকবেন, ভালো করে পুজো কাটান, আনন্দ করুন, ইত্যাদি ইত্যাদি। ছোটবেলার কথাগুলো আজ মনে পড়ে, তখন চাওয়া পাওয়াটা ছিল একটু অন্যরকম, পথ চেয়ে থাকা কখন আসবে বাবা, নতুন পোশাক নতুন খাবার দাবার, বাবার হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো, মাইকের আওয়াজ আলুর ঝর্ণা দ্বারা, অবাক হয়ে মা দুর্গা ত্রিশূলের দিকে চেয়ে থাকা, খেলনা দেখলে বায়না করা, মৃত্যু তিরস্কার। আজ আর সেসব নেই, অনেক পরিবর্তন, অনেক বদলে উঠেছে, এখন বায়না করি না, ছেলে মেয়েদের বায়না সামাল দিই, টুকটাক বকুনি, কেনাকাটা বাড়ি সাজ আদর আবদার, এটা চাই ওটা চাই, সেই একই গল্প চুপ চুপ ধরে। পুজো এসে গেল আগমনের আগমন, মায়ের বোধন, ষষ্ঠী থেকে ঘরে থাকা বাজার হাট টুকিটাকি, আত্মীয় স্বজন আনাবো না, অলস অলস ভাব মাঝে মাঝে টিভির সামনে এই চ্যানেল থেকে ওই চ্যানেল, দেশ বিদেশের খবর পূজা পরিক্রমা, মাঝে মাঝে একাত কালিকাচ্ছা, সপ্তমীতে কলা বস্নান, ঢাক গুড় গুড় কাঁসর ঘণ্টা, নববস্ত্রে মিছিল করে পুকুর পাড়ে,
মহা অষ্টমীতে মহাপূজা, কুমারী পূজা, সন্ধি পূজা, মায়ের চরণে পুষ্পাঞ্জলি, শান্তি দাও মা, সুখ দাও, দুর্গতি দূর করো মা, দুর্গতি নাশি, নিরামিষ খাবার দাবার, লুচি ঘুগনি, বেগুন ভাজা, আলুর দম, রসগোল্লা, রাজভোগ, ল্যাংচা, সন্দেশ, আরও অনেক কিছু। নবমীতে ভুড়ি ভোজ, নতুন নতুন আইটেম, চিকেন, মাটন, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের কালিয়া। তারপর আসে সেই বিদায়ের দিনটি, বেজুটি বিদায় রাগিনী, বিজয়া শিবির খেলা, প্রতিমা নিরঞ্জন, শুভেচ্ছা বিনিময়, শূন্য হৃদয়ে ব্যাকুল প্রার্থনা, আবার আসবে মাগুর, আসছে বছর, সুখ দুঃখের হাতছানি নিয়ে একই ছন্দে পথ চলা, আবার অপেক্ষা, শুধু অপেক্ষা, আবার কাউন্টডাউন। বাহ, সত্যি আবার কাউন্টডাউনই বটে। আমার মনে পড়ে যাচ্ছিল দাদার এই লেখাটা শুনতে শুনতে ছোটোবেলায় বোধ হয় আমাদের ওই আবদারের তালিকাতে ছিল যারা প্রতিটি ছোট বাচ্চারই বন্দুকের ক্যাপ বাবা নিয়ে আসবে, বাবার যখন অফিসে ছুটিটা পড়বে তখন কিন্তু আসার সময় বেশ এক বাক্স ব্যাগের মধ্যে কিন্তু বাজি থাকতো, সেগুলো এখন প্রায় নিষিদ্ধ এবং একে একে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখনকার শিশুদের মধ্যে সেই চাহিদাগুলো নেই সত্যি কথা, এবং অনেক এরকম বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পেলাম দাদার এই কবিতার মধ্যে দিয়ে। পাশাপাশি দাদা যেটা কবিতার শুরুতে বললেন যে তার পুজোর দিনগুলো, তার ছুটির দিনগুলো কী কীরকমভাবে কাটান, সেই বার্তাও কিন্তু আমরা পেলাম, বোধহয় আমাদের প্রত্যেকের সাথেই খানিকটা কম বেশি মিলেই গেল। এরপরে আমরা যে কবিতায় যাব সেটা একেবারেই আগমনী রিলেটেড, তাই তো? মানে সবটাই তাই, আমি ওই বসার আগে আসলে বৈঠকে আড্ডা মানে তো আড্ডাটা শুধু এখানে নয়, আড্ডাটা চলে আগে এবং আড্ডার রেশ চলতে থাকে আড্ডার পর অবধি, তো তারই মাঝখানে আমি কিছুটা খানিকটা খানিকটা শুনে নিয়েছি এবং তারই সম্পূর্ণটা শুনবো এখন এই মুহূর্তে পরবর্তী কবিতায়। আগমনের আরাধনা, সব কবিতাই প্রায় একই ধরনের টুকটাক সেই মা দুর্গাকে আসছে। হারিয়ে গেছে বাদলা হাওয়া, গুরু গুরু গর্জন, কালো মেঘের দুঃখ জুড়ে বাসন, চলে গেল ফিরে ফিরে আষাঢ় শ্রাবণ, শরৎ সকালে আজ উদাস মন, আনন্দ উর্মি আজ আশ্বিন মাসে, চোর কাটা চোর সবুজ সবুজ ঘাসে, আলো ছায়া দোল নির্মল আকাশে, আজ পূজার ছুটি পূজার আমন্ত্রণ, সরস্বতী সরস্বতীতে পদ্ম শালুক মেলা, শারদ আকাশে আজ মেঘের ভেলা, শুভ্র ছন্দে দোল দোল কাশের দোলা, ঢাকগুলো গোল দিকে দিকে, সবুজ মাঠে আজ প্রাণের হাসি, আকাশে বাতাসে প্রেমের বাসে, সুবাস ছন্দে নাচি যত কুসুম রাশে, আনন্দ লক্ষ্মী আজ বাংলার বুকে, বহু প্রতীক্ষার পর আজ মায়ের আশা, অন্তরে অন্তরে কত না আনন্দ ভাষা, নতুন রূপে নতুন সুরে নতুন আশা, শারদ বেলায় শারদ আমন্ত্রণ, জীবনের যত দুঃখ কথা ভুলে শারদ হাওয়ায় মুক্ত ডানা মেলে, শিশির ফোটা টপ টপ সহস্র শত দলে, আজ ঘরে ঘরে মায়ের বোধন, আলো আলোময় উচ্ছল প্রাঙ্গণে, পাদ্য অর্ঘ পুষ্প চন্দনে, শিশির ফোটা উদাত্ত মন্ত্র হৃদয়ের গানে, আজ আগমনী আরাধনা, নতুন পোশাকে অপরূপ সাজে, সকলে আজ সকলের মাঝে, সমবেত সুখে সবাই বিরাজে, সমবেত স্বরে আশিস কামনা, দূরে সরে যাক যত লোলুপ বাসনা, ক্রোধ হিংসা আর অশুভ কামনা, মিথ্যা ভয় যত পাপ আবর্জনা, অসুর নাসিনীর ত্রিশূল নিধনে, এসো বন্ধু এসো আজ সাথে, আনন্দ মুখর মহা কলরবে, মহামিলনের মহা উৎসবে, শিউলি সাজানো বাংলার প্রাণ। আসলে লেখাগুলো যখন শুনছিলাম আমরা প্রত্যেকের মধ্যেই বোধ হয়েছে শেষ হয়ে গেল, আরও একটু হলে মন্দ হতো না কিন্তু, কিন্তু না, শুধু একটি কবিতা নয়, এরকম আরও অনেক কিছু কিন্তু রয়েছে রঞ্জিতদার ছবিতে, এবং আমরা কিন্তু ক্রমশ সেইটা শুনতে শুনতে মানে কখন যেন ঘড়ির দিকে তাকাতে হবে সেটার দিকে ধ্যান করছি না, এখনও তাকাচ্ছি না, আরও একটু সময় রয়েছে। এরপরের যে কবিতাটা আমার আবদারে
বিশেষ একটি কবিতা আমার বিশেষ করে দাদার কাছে শুনতে চাওয়া। তো বঙ্গ কন্যাকে নিয়ে উমা, হ্যাঁ এখন যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে বঙ্গ কন্যা উমা। আসলে মা দুর্গাকে নিয়ে আমাদের অনেক রকম রূপকথা গল্প রয়েছে, অনেক কিছু রয়েছে, ভাবনা রয়েছে, কিন্তু বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যে বিশেষ করে সার্থকতার পদাবলীতে যেখানে আগমনী বিজয়ের ব্যাপার রয়েছে সেখানে আমরা মা দুর্গাকে আমাদের কন্যা হিসেবে, বাংলার বাঙালির কন্যা হিসেবে ধরা হয়। আসলে এই যে পুজো যখন চলছে, আপনার ধরুন পঞ্চমী থেকে যখন পুজো শুরু হচ্ছে দশমী পর্যন্ত, আগমনী হচ্ছে, তারপর বিজয়া হচ্ছে, যেন বাংলার যে মেয়ে, বাংলার যারা বিবাহিতা কন্যারা যারা শ্বশুরবাড়িতে থাকে তারা কিন্তু এইসব আপনার বাড়ি আসে, তার সঙ্গে সেই বাংলার মেয়ে আর দুর্গা দুইজনে সমাপ্ত হয়ে গেছে, সেই ভাবনাটাকে নিয়ে এখন যে কবিতাটি তার নাম কবিতা রচনা হচ্ছে বঙ্গকন্যা উমা। বাংলায় আজ আনন্দ মেলা মহামন্ত্রে, মহা উৎসবে আজ মহাসমারোহ, মায়ের আশা পিত্রালয়ে পুত্রকন্যা নিয়ে সারঙ্গরে শারদ সুন্দর সকালে, মেনকা কন্যা হিমালয় নন্দিনী, বঙ্গকন্যা উমা আজ বাংলার ঘরে ঘরে, মাতা পিতার আনন্দের বান পর কন্যা এসেছে ঘরে অনেক অনেক দিনের পরে, পিতামাতার বিরহী বিরহিণী কন্যা আজ পরম সুখে পরম আনন্দে পিত্রালয়ে কলম ঘোরা, স্বামী সংসার পুত্র কন্যা নিয়ে সংসার যাত্রা ক্ষণিক বিরাম আজ পিতা গৃহের, কতদিন কত রাত কত না পূর্ণিমা কত না অমাবস্যা পেরিয়ে আজ এসেছে মহাপঞ্চমী, আজ কন্যার সতৃপ্ত হাসিতে মায়ের হাসি, মায়ের মধুর হাসিতে কন্যার মহাপ্রীতি, বাংলার আলোয় ঝলমল আকাশে আজ অপরূপ সাজে সাদা মেঘের অগ্নিমালা, বাংলার মাটির ঘাটে সবুজে এসে মিষ্টি দোল কাশফুলের ভুবন ফুলানো হাসি, শিউলি ফুলের সেই রূপ সেই সুবাস সেই নীরবে ঝরে যাওয়া নিষেধ অভিশাপ, সবুজ পানা শালক ফুল পত্র ফুল সাজানো জল থই থই কত না গল্প কথা কত না ভাবনা, আজ নতুনের সাজে সাজিয়ে নেওয়ার পালা, নবরূপে অপরূপ অপরূপা, সব যন্ত্রণা ভুলে পুজোর দিনে আনন্দ স্বরূপ শান্তি পেয়ে অন্বেষণ অভিলাষ, হাতে হাত ধরে সুশৃঙ্খল জনজোয়ারে মাতৃদর্শন অবাক বিশ্বের চেয়ে থাকা, কলুষ মুক্ত মর্ণে দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রাপ্ত অর্থ আশিস কামনা, মহাপঞ্চমী থেকে বিজয়া দশমী স্বপ্নরঙা দিনগুলি সোনা মাখা স্মৃতি দিয়ে ঘেরা, বাংলায় পুজোর ছুটি পুজোর অবসর বাড়ি ফেরা গানে গল্পে মেতে ওঠা, নানা খাদ্যের সমাহার নানা আয়োজন ঘরে ঘরে আপন জনের মধুর মিলন, পিতা মাতা পুত্র কন্যা আত্মীয় স্বজন নিয়ে বাংলায় আবেগ ঘন ভরা সংসার, তারপর বেজে উঠে বিদায় রাগিনে বঙ্গকন্যা উমা বিদায় নেওয়ার পালা, আগমনে হৃদয় ভরা গান বিজয়ার চোখের জল হয়ে ঝরে পড়ে বারবার, কন্যা বিদায় নেয় ফিরে যায় প্রতিক্রহে, সুখ দুঃখের নিত্য নৈমিত্যে জীবন নাট্যে আবার পথ চাওয়া আবার শারদ সকাল আবার বাজতে পারে আগমনীর গান। বাহ, অসাধারণ! আবার বাজবে কবে আগমনীর গান? না এখনই কিন্তু আমরা নিরাশ হব না, কারণ আমরা কিন্তু এই যে বললাম দাদা শুরুতে যেরকমটা বললেন উৎসবের আমেজেই রয়েছি, এবং আজকে কিন্তু আর একেবারে সময় শেষ, আমরা একেবারে তাই সকলকে শুভ বিজয়া এখনই বলবো না, সকলকে বলবো খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটান এবং আপনার কাছের মানুষদেরও ভালো রাখুন, এবং সেই কথা বলতে বলতেই আজকের মতো আমরা শেষ কবিতায় যাব। হ্যাঁ, শুভ বিজয়া, আজকে শেষ কবিতা শুভ বিজয়া। শরতের আকাশে বাতাসে আজ বিজয় বার্তা, মাতা দুর্গা
অসুর নিধনের বিজয় শঙ্খ, রণরঙ্গিনীর দেবাস্ত্রে অশুভের নির্মম পরাভব, ছলনাদম্ব বিভীষিকা আগ্রাসনের পরাশর, শুভ সুন্দরের বিজয়াত সৃষ্টির বিজয় যাত্রা, আতঙ্কিত মানব মানবীর হৃদয়ে আজ শান্তি স্বপ্ন, আজ বিজয় সুখের মহানন্দে নরনারীর বিগলিত জ্ঞান, আজ সারদ সুন্দর শুভ সন্ধ্যায় জানাই বন্ধু, জানাই তোমার শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। আজ ভালোবাসার ফল্কুধারা, স্নেহময়ী মাতার ভালোবাসা, অপার করুণা ধারায় সঞ্জীবনী সুধায় সিক্ত স্নিগ্ধ মাতা ধরণে, আজ মায়ের বিদায় নয়নের জলে, নদীর জলে কৈলাস যাত্রা, থেমে গেছে ঢাক গুড়ো গুড়ো বাসনা, থেমে গেছে কাশের দোল, ভোরের শিউলি হারিয়েছে তার পালন করা সুবাস ছন্দ, বিরহ বিধুর সহস্র শতদল, বিরহ বিধুর সরসী শালুক, নীল আকাশের শুভ্র মেঘমালা, হারিয়েছে তার শুভ্র ছলকলা, আজ শূন্য মঞ্চে নিভে গেছে যত আলো বিদীর্ণ দিয়া, বিরহী বক্ষে জানাই বন্ধু, জানাই তোমার শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। বাংলায় আজ বিয়োগে সুর গঙ্গার ঘাটে বিসর্জনের মেলা, সহস্র সহস্র ভক্তের ব্যাকুল সমাবেশ, মাতৃস্তুতি আর জয়গান, বঙ্গকন্যার চরণ ছুঁয়ে নারীর পরমানন্দে সিঁদুর খেলা নৃত্য, মাতা পার্বতীর অক্ষয় সিঁদুরে রাগিয়ে নিয়ে স্বপ্ন দেখার পালা, স্বামী সংসার পুত্র কন্যা নিয়ে দিন যাপনের বাসনা, তোমায় মাথা বিদায় দিলাম, প্রণতি তোমায় দিলাম কালে, বছর পরে আসবে মাতা বিদায় দিলাম চোখের জলে, আবার শুধু চেয়ে থাকা পথ, কবে যে হবে প্রতীক্ষার অবসান, শারদ সকাল আসবে আবার, বাজবে আবার আগমনের গান, হাতে হাত রেখে চলবো মরা, আজ শুভ দিনে শপথ নিলাম, বন্ধু তোমায় দিলাম খুশি, ভালোবাসা প্রেম তোমায় দিলাম, জীবন সংগ্রামে মহাযোদ্ধা, পক্ষে মধ্যে মাতা অভয়া, আজ শুভ দিনে জানাই বন্ধু, শুভ বিজয়া, শুভ বিজয়া। শুভ বিজয়া।